প্রিয় দর্শক, বরাবরের মতো আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আপনাদেরকে দেখায় দিব যে কোন হাঁসে কী লাভ। আমরা যারা ক্যাম্পবেল হাঁস বা দেশি হাঁস পাইলে থাকি, সেই হাঁসে হাঙ্গরে 3 মাস পালার পরে কত টাকা লাভ হয়, আর 100 রাজ হাঁস পাললে 3 মাস পরে সেই রাজ হাঁসে কত টাকা লাভ হয়, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব। দর্শক, ভিডিওটা দেখতে থাকুন। দর্শক, 100 ক্যাম্পবেল হাঁস বা দেশি হাঁস যেটাই হোক, পালার 3 মাস পালার ভিতরে খরচা হয়ে যায় প্রায় 40,000 টাকার মতো। 3 মাসে হাঁস বিক্রি করলে সেই হাঁসের মূল্য আসে 35,000 থেকে 40,000, একই মানে বরাবর। আর যদি আপনি 100 রাজ হাঁস পালেন, আপনার 40,000 টাকা খরচায় সেই রাজ হাঁস 3 মাস পরে আপনি 1,00,000 টাকা বেচতে পারবেন। কারণ রাজ হাঁসে দানার খরচা, আজকাল খাদ্যের দাম বেশি, তাই দানার খরচা খুবই কম। আপনার 60% ঘাসের উপর নির্ভর করে, মাত্র 40% দানা দিলেই হয়। গতিকে দানার খরচাটা খুবই কম হয়, কিন্তু বাচ্চার দাম কিছু বেশি, যার জন্য আমি এবার সমান সমান বললাম। আপনি 3 মাস, সোয়া 3 মাস পালার পরে বিক্রি করবেন, যখন পুরাই 1,00,000 টাকা বেচবেন 100 হাঁস। কারণ একটা করে হাঁস প্রায় 3.5 কেজি, 4 কেজি, 4 কেজির উপরে হয়ে যায়, 5 কেজি হয়। আপনি যখন বিক্রি করবেন মিনিমাম 1,000 টাকা পিস বিক্রি হবো, তো হিসাবের আপনি 1,00,000 টাকা পাবেন। আর দেশি হাঁস বা ক্যাম্পবেল হাঁস যেটাই পালেন, এই হাঁসে পাইলে অবশেষে দেখবেন যেই চালান সেই আছে, লাভের আশা নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।